আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের চিকেন ভেজিটেবলস তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ ঘি নিয়ে নিলাম, আর সামান্য তেল দিয়ে দিলাম। ঘি আর তেলটা আমি একসাথে মিক্স করে নিব। তেল আর ঘি গরম হয়ে গেছে। এখন আমি পাতলা করে কেটে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। এগুলো আমি হালকা 3-4 মিনিটের মতো ফ্রাই করব, খুব কড়া ফ্রাই করব না। তিন চার মিনিট ফ্রাই করার পর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে মশলা দিয়ে দেব। তিন চার মিনিট ভাজার পর চিকেনের কালার চেঞ্জ হয়ে আসছে। আমি আর ডিপ ফ্রাই করব না। আমি আস্তে একটা রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিব। স্বাদ মতো 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। যেহেতু সয়া সস দিচ্ছি এই জন্য লবণটা আপনারা পরিমাণ করে দিবেন। সয়া সসে একটু লবণ থাকে। এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। চুলার আগুনটা আমি মিডিয়ামে রেখেছি। রসুন কুচিগুলা হালকা ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি 2টা পেঁয়াজ চাইনিজ কাট দিয়ে রেখেছিলাম। এইগুলো আমি আনুমানিক আরও 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব, যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়। একদম নেতিয়ে নিব না, জাস্ট একটু সফট করে নিব। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি গাজর, আলু, বরবটি নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে ওইগুলো দিয়ে রান্না করবেন। আমি 3-4 মিনিটের মতো চুলার আগুন হাই হিটে রেখে ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিব। সবজিগুলো কষিয়ে নিয়েছি, এখন আনুমানিক 6 থেকে 7 মিনিট ডেকে রান্না করব, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আমি 6-7 টুকরা ফুলকপি দিয়ে দিলাম। এগুলো ফ্রোজেন ফুলকপি, হাফ সিদ্ধ করা ছিল। এখন আমি ডেকে রান্না করব 6-7 মিনিট সব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি কিছু পুঁই শাক কুচি করে রেখেছিলাম, এখন এইগুলা দিয়ে দিব। পুঁই শাক সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য পুঁই শাকটা একটু শেষে দিলাম।
এখন আমি চুলার আগুনটা হাই হিটে রেখে পুঁই শাকটা সিদ্ধ করে সবজির সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আগুনটা হাই হিটে না রাখলে সবজি একদম নেতিয়ে যাবে। পুঁই শাকটা সিদ্ধ হয়ে সবজির সাথে একদম মিশে গেছে। আমি হাফ চা চামচের মতো বেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আমি আরো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন সবজিগুলোতে 2 কাপ পানি দিয়ে দিলাম জলের জন্য। এতে খুব সুন্দর একটা মাখা মাখা জল হবে আর সবজিগুলো 100% সিদ্ধ হয়ে যাবে। সবজিতে বলক চলে আসছে। এখন আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম জলটা একটু ঘন হওয়ার জন্য। আপনারা না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারবেন। আর 2 চা চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়ে। এগুলো আমি দিয়ে দিলাম ফ্লেভারটা একটু টেস্টি হওয়ার জন্য। আমি 2 চা চামচ চিলি সস আর 2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের কাছে যে ধরনের সস থাকবে, চিলি সস, টমেটো সস, অয়েস্টার সস, সব কিছুই দিতে পারবেন। এগুলো এখন খুব ভালোভাবে মিক্স করে নিবার চুলার আগুনটা হাই হিটে রেখে আরও 6 থেকে 7 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিব। 6-7 মিনিট চুলার আগুনটা হাই হিটে রেখে নেড়ে চেড়ে রান্না করার পর চিকেন ভেজিটেবলসটা একদম রেডি। আমি সামান্য ধনে পাতা কুচি ছিটিয়ে দিব। আপনারা না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন ভেজিটেবলস। এই রেসিপিটা অনেক টেস্টি এবং স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।